বান্দরবানের রুমা রোয়াংছড়ি থানচি আলীকদমে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আগামী 4 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে থমকে গেছে বান্দরবানের পর্যটন শিল্প। এমন পরিস্থিতিতে পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা করছে এখাতের জড়িতরা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম সহ বিভিন্ন উপজেলায় রয়েছে অসংখ্য পর্যটন স্পট, যেখানে প্রতিদিন শত শত পর্যটক ছুটে যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তবে যৌথ বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এখন সেখানে পর্যটক শূন্য। এমন পরিস্থিতিতে লোকসানে পড়েছেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। পর্যটক না থাকায় শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টের মালিক, কর্মচারী এবং ট্যুরিস্ট গাইড ও পরিবহন শ্রমিক সহ বিপাকে 25,000-এরও বেশি মানুষ। বান্দরবানে ওরা খুবই মানবেতর জীবন যাপন করতেছে, কারণ হলো তারা পর্যটকদের উপর নির্ভরশীল হয়ে তাদের পরিবারটা চালায়। ইতিমধ্যে আমাদের পর্যটন খাতে নিয়োজিত গাড়ি, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। পর্যটন মৌসুমে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এই খাতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন হোটেল মালিক সমিতির এই নেতা। বান্দরবানের পর্যটন নাই বলে চলে, যার ফলে আমাদের বান্দরবানে পর্যটন শিল্পে প্রতিদিন কোটি টাকার উপরে। বান্দরবানের জেলা প্রশাসক জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। পর্যটকরা আছে, তারা বান্দরবানকে খুব পছন্দ করে, বান্দরবানে হাইকিং ট্রেকিং করার জন্য তারা বান্দরবানকে খুব বেছে নেয়। আমরা তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পরিমাণ এখানে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হয়েছে। মৌসুমি রহমান, আরটিভি।